হচ্ছে পনির নিয়েছি 200 গ্রাম, মটর, ছানা, কাজু, কাঁচা লঙ্কার পেস্ট, আদা পেস্ট, ধনে পাতার কুচো, অলিভ অয়েল দিয়েছি, পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খাওয়ার সোডা দিয়েছি, এবার এই গরম জলের মধ্যে পনির ভাজাগুলো দিয়ে দেবো, নরম স্পঞ্জের মতন হয়ে যাবে। এই গরম জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, অল্প তেল দেবো, রাই, কালো সর্ষে, আদা বাটা, কাজু, কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে দেবো। ভেতরে ছানা দিয়ে দিলাম, 7 কিলো দুধের ছানা আছে এখানে। নুন দিচ্ছি স্বাদ অনুসারে, আর অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। জল দিয়ে কষে নেব। এবার এই পনিরটাকে জল থেকে বের করে নেব, জল থেকে এগুলোকে ছেঁকে বের করে নেব। এই যে স্পঞ্জের মতন নরম হয়ে গেল, এবার এই পনিরগুলো ঢেলে দেবো। এবার ধনে পাতা কুচো দিয়ে দেবো।